বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকে ভিডিও টপিক কি। তো বন্ধুরা, আজকে ভিডিওতে ইমুর আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস দেখাবো, যে টিপসটি হয়তো বা আপনি কখনো আগে দেখেননি। তো বন্ধুরা, এই টিপসটি জানার জন্য অবশ্যই কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটি আপডেট হতে হবে, আপডেট না হলে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন না। তো বন্ধুরা, এই বিষয়গুলো দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে। তো বড় বড় মতো দেখছেন জিরোটা একটি ওপ, সাথে আছে আমি নাদিম। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এখন আপনি আপনার ফোন থেকে ইমো অ্যাপটিকে ওপেন করুন। তো সিম্পলি আমি আমার ফোন থেকে ইমো অ্যাপটি ওপেন করছি। ইমো অ্যাপটি ওপেন করার পর দেখুন উপরে দুটি চ্যাট ভার্সন বা চ্যাট কনভারজেশনের প্রোফাইল উঠে রয়েছে, যেমন প্রথমটি হচ্ছে প্রেয়ার রিমাইন্ডার, তারপর হচ্ছে ইমো ডেইলি ওয়েদার। তো প্রেয়ার রিমাইন্ডারে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে আমাকে দেখাবে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর এবং মাগরিব ঈশার নামাজের কয়টার দিকে শুরু হয় আমাদের দেশে। তো এখানে এটি হচ্ছে প্রেয়ার রিমাইন্ডার, অর্থাৎ যখন যেটি নামাজ শেষ হয়ে যাবে, এটি কিন্তু ডান পাশে আবার টিক মার্কও উঠে রয়েছে, অর্থাৎ ফজরের টাইম এখন শেষ, এই জন্য এখানে একটি টিক মার্ক উঠে রয়েছে। জুহর, আসর, মাগরিব, এশা রয়েছে, এই জন্য এগুলোর পাশে টিক মার্ক উঠা নেই। তো এটি হচ্ছে প্রেয়ার রিমাইন্ডার, অর্থাৎ আপনার নামাজের সময় আপনাকে ইমো অ্যালার্ট করে দিবে যে এখন কোন কোন সময় বা এখন কোন নামাজের সময়। তারপর বন্ধুরা, আপনারা যদি একটু ব্যাক করে চলে এখানে ইমো ডেইলি ওয়েদারে ক্লিক করেন, ইমো ডেইলি ওয়েদারে ক্লিক করলে এখানে দেখাবে এখন আমি যেই জায়গায় রয়েছি বা যেই জায়গায় আমি গিয়েছিলাম বা যখন এটি আপডেট হয়েছিল সেই জায়গার তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস ছিল, অর্থাৎ এখানে দেখুন রয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ নবীনগর এখানে রয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তারপর ছিলাম ভৈরব বাজারে, ভৈরব বাজারে ছিল 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এইরকম কিন্তু আপনি ইমোর মাধ্যমে ডেইলি ওয়েদারের যে অ্যালার্টটি আছে সেটিও পাবেন, অর্থাৎ আপনি যেই জায়গায় রয়েছেন সেই জায়গার ওয়েদারের তাপমাত্রা কত সেটিও কিন্তু ইমোর মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা, এটি ছিল মূলত ইমোর দুটি আপডেট। তো চলুন বন্ধুরা, এখন জেনে নেই কীভাবে আসলে এই অ্যালার্টগুলো চালু করতে হয়। তো বন্ধুরা, আপনারা হয়তো খেয়াল করেছেন ইমো অ্যাপটি আপডেট হওয়ার পর আপনাদের ইমোর মধ্যে ইমো ডেইলি নামে একটি চ্যাট কনভারজেশন যোগ হয়েছে। তো সিম্পলি আপনারা এটির উপরে ক্লিক করবেন। এটির উপরে ক্লিক করার পর বন্ধুরা, আপনাদের সামনে এরকম দুটি মেসেজ থাকবে, একটি হচ্ছে নামাজের রিমাইন্ডার প্রথমটি, দ্বিতীয়টি হচ্ছে বন্ধুরা আবহাওয়া রিমাইন্ডার। তো আপনাদের কাজ সিম্পলি এখানে যে লিঙ্কটি দেওয়া থাকবে এই লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি অপশন আসবে ফলো করার জন্য, সিম্পলি এটিকে ফলো করবেন। আমি অলরেডি ফলো করে রেখেছি, এই জন্য এখন আর আমার ফলো করতে হবে না, জাস্ট এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে সরাসরি আমাকে প্রেয়ার রিমাইন্ডার নিয়ে আসবে। আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে ক্লিক করলে এখানে আসবে ফলো করার জন্য, আপনারা সিম্পলি একটু কষ্ট করে ফলো করে নেবেন। তো আবার একটু ব্যাক করে আমরা পিছনে চলে যাই, ব্যাক করে চলে আসার পর এখানে আবার পেয়ে যাবেন আবহাওয়া রিমাইন্ডার, সিম্পলি এটির উপরে ক্লিক করে ফলো করবেন। ফলো করার পর আপনাদের আবহাওয়া রিমাইন্ডারটিও চালু হয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে সরাসরি আমাকে আবহাওয়া রিমাইন্ডারে নিয়ে আসবে, কেননা আমি অলরেডি ফলো করে রেখেছি। তো বন্ধুরা, এটি ছিল আজকের মূলত ইমোর গুরুত্বপূর্ণ দুটি টিপস। আশা করি এই টিপসগুলো আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো টেকনোলজি রিলেটেড ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় জিরো টেক টিভের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।